ফিরে এলাম বিরতির পর। ফের গোপন সূত্রের ভিত্তিতে দুই বাংলাদেশি আটক। করবুক থেকে এমনটাই খবর উঠে আসছে। দিনের পর দিন বাংলাদেশিদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে অবৈধভাবে অনুপ্রবেশকারী ঘটছে রাজ্যের ক্ষেত্রে। ছ মাসের মধ্যে ইতিমধ্যে আটক হয়েছে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারই প্রসঙ্গে এবার সীমান্তে বিএসএফের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। ঘটনা প্রসঙ্গে খবর, গতকাল করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি থানার পুলিশের ওসি নেতৃত্বে কার্যত শুক্রবার অর্থাৎ আজকে সকালে ৯টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে দুজন বাংলাদেশিকে আটক করা হয়। আজ সকালেই তারা আইলমারা এলাকাতে মোবাইল চেকিং এ বসেন। ঠিক সেই জায়গা থেকে আগরতলা থেকে শিলাছড়ি যাওয়ার পথে দুজন বাংলাদেশি ধরা পড়েছে। ছ মাসের মধ্যে এখনো পর্যন্ত ৩০ জন বাংলাদেশিকে আটক করা হয় বলে খবর উঠে আসছে পুলিশ সূত্রে। শিলাছড়ি থানার পুলিশের কি বক্তব্য উঠে এসেছে ঘটনা কেন্দ্র করে শুনুন। কারণ হচ্ছে ১০টা নাগাদ তো মানে আগরতলা থেকে একটা বাস আছে, এখানে আমরা দুইজন সাসপেক্ট হিসাবে আমরা আটক করছি। এরপরে থানাতে নিয়ে আসি, থানাতে নিয়ে আসার পরে আমরা জিজ্ঞাসাবাদ করে পরে তারা স্বীকার করছে তারা বাংলাদেশি। দুইজনকে আপাতত আমরা রিটেন করছি। স্যার তাদের নামগুলি কি কি? একজনের নাম হচ্ছে পংরা মুরুখ, আরেকজনের হচ্ছে শৈকত বড়ুয়া। তারা লামা থানা থেকে বাংলাদেশি। স্যার তারা এই কোথা থেকে আইতেছিল বাংলাদেশ, কোন দিয়ে যাওন কথা? তারার যে স্টেটমেন্টের অনুসারে বিগত ১ বছর আগে তারা এই যে মাটিরাঙ্গার দিক থেকে তারা ইন্ডিয়াতে প্রবেশ করে কাজের উঠেছে। এরপরে তারা ধরো ১৫ তারিখ ওয়েস্ট বেঙ্গল থেকে এই বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে শিলাছড়িতে আজকে আয়া করছি। এরপরে আমরা ডিটেন করছি। স্যার তাদের থেকে কি কি আপনারা কি কি উদ্ধার করলেন? তারা থেকে মোট ২৮৭০ টাকা বাংলাদেশি ইন্ডিয়ার টাকা, বাংলাদেশের টাকা ৩০ টাকা বাংলাদেশের টাকা, এরপরে মোবাইল ২টা, এরপরে বাংলাদেশের যে সিম পুরানো সিম ২টা পাওয়া গেছে তার কাছ থেকে। দেখো এই থানাতে আমি আগস্ট মাসে জয়েন করার পরে আমার যে যে তারারে যে বাংলাদেশি ইলিগেলিভাবে যারা ঢুকে তারারে প্রোটেক্ট বা আটকানের লেগে আমরা চেষ্টা করতেছি। আমি এবং আমার যে অফিসার টিম সহ আমরা বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা স্টপ করার। কোন দিকে গেছিলেন, এদিকে করে না কলকাতা দিয়ে? আপনার থেকে কত টাকা রাখছে ভারতের সময়, বাংলাদেশ থেকে ভারতে আসার সময়? তো আপনারা এখন কোথা থেকে কোন রাজ্য থেকে ত্রিপুরা রাজ্য আসলেন আজকে? কোন থেকে আসলেন আজকে ত্রিপুরাতে, কোন জায়গা থেকে আসলেন? কবে আইছিলেন? তো আপনারা যে আধার কার্ড বা আই কার্ড বানিয়েছিলেন কত টাকা দিয়ে, কত টাকা দিয়েছেন, কত টাকা লাগছে বা কোন কোন রাজ্য থেকে বা বানিয়েছিলেন? ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আজকে আপনাদের আপনারা কে পার করলো? বললে জানি না, ও কত টাকা লাগে মানে ত্রিপুরা থেকে ভারত থেকে বাংলাদেশ যাওয়ার? গঞ্জন মূল্যের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে চলছে অবৈধ পাচার, সেই কথা একেবারে প্রকাশ্যে স্বীকার করেছেন দুই বাংলাদেশি যারা অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তারা ঠিক একই উপায়ে ফিরে যাবার মতনও ফোন দিয়ে এটেছিল। যদিও মাঝপথে শিলাছড়ি থানার পুলিশ তাদের গতি রোধ করেছে, কিন্তু এখানে প্রশ্ন যে সীমান্তে ভূমিকা বিএসএফ এর কত দূর রয়েছে। সীমান্তে একটা চক্র সক্রিয় রয়েছে, বিশেষ করে দালাল চক্রের মাধ্যমে স্বল্প মূল্যের বিনিময়ে, কাঞ্চন মূল্যের বিনিময়ে প্রবেশ করা হচ্ছে। এপার ওপার পারাপার খুব সহজ হয়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে তা কঠোর আইন আনতে হবে, পুলিশকে কঠোরভাবে ভূমিকা পালন করতে হবে, অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনীদের ভূমিকাও আরো জোরদার করার প্রয়োজন বলে উঠে আসছে করবুকের এই ঘটনার পর। যদিও এখনো পর্যন্ত ৬ মাসের মধ্যে ৩০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে, যে সংখ্যাটা রীতিমতো ভয়ানক এবং মারাত্মক। গোটা রাজ্যের যে যে জায়গাতে সীমান্ত রয়েছে, সীমান্তে বা কাঁটাতার পেরিয়ে বা ডিঙিয়ে প্রবেশ চলছে অহরহ। তাই একদিকে
একদিকে পুলিশ এবং অন্যদিকে বিএসএফ এর ভূমিকাকে আরো কঠোর করার আবেদন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।